ওকে, তাহলে আমরা কি বলছি যে ভ্যারাইটি অফ কালটিভেটেড ক্রপ, তোমার যেমন রাইসের ক্ষেত্রে যদি আবার বলি, রাইসের লোকাল ভ্যারাইটি কালের জন্য কম নিউট্রিয়েন্ট ভেরি করে। আবার অন্য স্পেসিসে যদি চলে যাও, যে হুইটের ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে ঠিক একইভাবে, পটেটোর ক্ষেত্রে আরেক ধরনের, লিগিউমের ক্ষেত্রে আরেক ধরনের। লিগিউমের ক্ষেত্রে ধরো যে নাইট্রোজেন রিকোয়ারমেন্ট খুব কম, কারণ সেখানে নাইট্রোজেন যেহেতু সেই অ্যাটমসফিয়ার থেকে তোমার ফিক্স করতে পারে, তোমার ডিপেন্ড করবে ডোজটা কতটুকু হবে। ডিফারেন্ট গ্রোথ স্টেজেস, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, তোমরা নামটা তোমার মনে আছে, সো বেজাল অ্যাপ্লাই করছো যে ল্যান্ড প্রিপারেশনের সময়। বাকি তোমার যে দুইটা স্প্লিট, সেই দুইটা স্প্লিটটা কোথায়? একটা হলো তোমার রেপিড গ্রোথ স্টেজে, আরেকটা বা টিলারিং স্টেজে, আরেকটা যেমন আমরা যদি বলি এখানে জাস্ট টিলারিং স্টেজে, তারপরে আরেকটা দিয়েছো তোমার বুটিং স্টেজে, বুটিং জাস্ট ফ্লাওয়ারিং এর আগে। বুটিংটা পেনিকেল ইনিশিয়েশন, তারপরে ফ্লাওয়ারিং, বুটিংটা হলো জাস্ট থুর অবস্থা যেটা, সেই স্টেজে রাইসের ক্ষেত্রে দিতে হয়। আবার তোমার হুইটের ক্ষেত্রে যেমন একটা দিতে হয় তোমার ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময়, আর একটা তোমার নাইট্রোজেনের, আর দ্বিতীয় ডোজটা একটা বা দুইটা তোমার ইনস্টলমেন্টে স্প্লিট করে সেটাকে তুমি ক্রাউন রুট ইনিশিয়েশন, আর একটা তোমার ফ্লাওয়ারিং স্টেজে তুমি গ্রোথ স্টেজ। কোন কোন ক্রপ, এক এক ক্রপের জন্য এক এক গ্রোথ স্টেজে দিতে হয়। সো ক্রিটিক্যাল, আমি বলছিলাম যে ক্রিটিক্যাল পয়েন্ট, তোমাদের যেমন হুইটের ক্ষেত্রে তোমরা ইরিগেশনের ক্ষেত্রে পড়েছো যে ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজটা একটা ক্রিটিক্যাল স্টেজ, সো ফার্টিলাইজারও কিন্তু সেই একই স্টেজে দিতে হয়। সো আবার দিতে হয় তোমার একটা ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে। আবার ধরো রাইসের ক্ষেত্রে তুমি যদি জাস্ট ফ্লাওয়ারিং শুরু হয়ে যাওয়ার পরে রাইসের ক্ষেত্রে তুমি ইউরিয়া দিলা, যে এই স্টেজে এসে তুমি ইউরিয়া দিলা, তাহলে কি হবে, তোমার ধান কিন্তু সব চিটা হয়ে যাবে। কারণ হলো সেক্ষেত্রে ইউরিয়া কিন্তু তোমার গ্রাসের ভেজিটেটিভ গ্রোথকে এনহ্যান্স করে, ফলে তুমি এক্ষেত্রে যদি ইউরিয়া দাও তাহলে গাছ কিন্তু ফ্লাওয়ারিং বন্ধ করে, সে কিন্তু যাবে তোমার ইয়ের দিকে, কার দিকে, যে তোমার ভেজিটেটিভ স্টেজের দিকে, সে আবার অ্যাডভান্স হবে, ফলে তোমার এখানে তোমার ধান কিন্তু ফ্লাওয়ারিং কিন্তু নষ্ট ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে তোমার কোন স্টেজ গাছের, সেই স্টেজ অনুযায়ী, যে বিভিন্ন স্টেজের জন্য, বিভিন্ন ক্রপের জন্য বিভিন্ন স্টেজে তোমার ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়। এবং তারটা ইরিগেশনের ক্ষেত্রে যে তোমার একদম স্ট্যান্ডিং ওয়াটারের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, স্ট্যান্ডিং ওয়াটার সাধারণত ইরিগেশন ওয়াটার লেভেল যখন কমে আসবে সয়েলে তখন তোমাকে দিতে হবে। তো এইরকম বিভিন্ন ধরনের তোমার উদাহরণ আছে, আমি যখন আমার ক্লাস নোটটা দিব তখন তোমরা এখান থেকে আরো ডিটেলস হয়তো বা ইনফরমেশন পেয়ে যাবা, তোমরা এক দুইবার পড়লে হয়তো বা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি সবগুলি উদাহরণ এখানে দিচ্ছি না যেহেতু আমাদের সময় একটু লিমিটেড আছে। স্যার ফ্লাওয়ারিং এর বিষয়টা তো স্যার ক্রিটিক্যাল ডে লেন্থ দ্বারা এফেক্টেড হয় না, তাহলে এটাকে এক্সেস নাইট্রোজেন অ্যাপ্লাই করলেও কি সেটা রিটার্ড করে দিবে এটাকে, ফ্লাওয়ারিংটাকে? হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ারিং তো তোমার নাইট্রোজেনের, তোমরা ফাংশন জানো যে নাইট্রোজেন ভেজিটেটিভ গ্রোথ কে এনহ্যান্স করে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এখানে ফ্লাওয়ারিং স্টেজে যখন দিবা তখন গাছ কি ফ্লাওয়ারিং বন্ধ রেখে সে কিন্তু ভেজিটেটিভ স্টেজে চলে যাবে, মানে গ্রোথ, তার ভেজিটেটিভ গ্রোথ বাড়তে থাকবে। এই জন্য দেখবা যে ইউরিয়া যদি তুমি খুব বেশি পরিমাণ দিয়ে দাও যে কোনো ফসলের জমিতে, দেখবা যে গাছ খুব, ওই যে তোমরা এটা মনে হয় তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের পড়ানো হয়েছে যে সেল ওয়াল তোমার থিন হয়ে যায় এবং সেল লেন্থ তোমার বেড়ে যায়, ফলে কি হয় গাছ খুব দ্রুত তোমার বড় হয়ে যায়। বড় হয়ে গেলে কি হয় তখন, যে লজিং হয়, খুব বেশি ভেজিটেটিভ ভেগোরাস গ্রোথ হলে সেখান থেকে কিন্তু কোনো ফলন পাওয়া যায় না, তাই না? নর্মালি তোমরা বাস্তব জীবনে তোমরা দেখেছো কিনা, তোমাদের যাদের গ্রামে বাড়ি, যে খুব বেশি ইউরিয়া দিয়ে দেওয়া হয় বা খুব বেশি ফার্টাইল, ধরো যে রাস্তার পাশের জমি বা গাছের নিচের জমি, হয় দেখবা যে গাছ খুব বেশি বড় হয়ে গেছে বা এখানে জার্মিনেটই করেনি, এরকম হয় না? কিন্তু এক্সেস
নাইট্রোজেনের কারণে, কিন্তু নিউট্রিয়েন্টের কারণে অনেক সময় হতে পারে। তো তোমার এই বিষয়টা তোমার, হ্যাঁ ফ্লাওয়ারিং তো অবশ্যই ইনফ্লুয়েন্স করে। তোমাকে আমি যে আমার আজকে ক্লাসটা শুরু হয়েছে যে স্লাইডটার থেকে, সেই স্লাইডে দেখেছো বলেছি, বলা হয়েছিল সয়েল ক্লাইমেট এবং এগ্রো ইকোসিস্টেমের কথা বলা হয়েছিল। সো এখানে শুধু একটা ফ্যাক্টর না, প্রত্যেকটা ফ্যাক্টর একটা আরেকটার সাথে আবার লিঙ্ক আছে কিন্তু। হ্যাঁ সো ফ্লাওয়ারিং যেমন ফটোপিরিয়ড দ্বারা ইনফ্লুয়েন্স হয়, তোমার কথা ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, কিন্তু এখানে গাছের আগে তো গ্রোথ হতে হবে। এখন যদি গাছ যদি তার ফ্লাওয়ারিং এর না গিয়ে সে যদি ভেজিটেটিভ গ্রোথ হয় তার, তাহলে সেক্ষেত্রে তুমি সেখান থেকে আর কোনো কিছু ফ্লাওয়ারিং হবে না, বন্ধ হয়ে যাবে ফ্লাওয়ারিং। হ্যাঁ এখানে জাস্ট একটা দেখেছো হোয়াইন টু ফার্টিলাইজার রাইস, জয়ন্ত জাস্ট আমরা একটা ইমেজ জাস্ট ইন্টারনেটে আমরা পাইলাম যে কখন আমরা দিব, যে বেস ফার্টিলাইজার আমরা যেটা বেজাল অ্যাপ্লিকেশন বলি, টিলারিং স্টেজে দিতে পারি, বুটিং স্টেজে। আরেকটা এরা বলেছে, সাজেস্ট করেছে যে এনপিকে ফার্টিলাইজার ফর মোর আউটপুট, তোমার জাস্ট ফ্লাওয়ারিং এর আগে তুমি যদি দাও সেটা মোর আউটপুট পাওয়া যায়, তবে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে খুব বেশি কনসিডারেশন তোমার রাখতে হবে যে তুমি ওই স্টেজে দিবা কিনা। সয়েল টাইপ, নিউট্রিয়েন্ট এলিমেন্টস, যে নিউট্রিয়েন্ট এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য সয়েল, যে কোন ধরনের সয়েলে তুমি কি ফার্টিলাইজার দিচ্ছ, তোমার এক এক ধরনের ফার্টিলাইজারের জন্য তোমার রিকোয়ারমেন্ট এক এক রকম। যেমন তোমার ধরো তোমার কি বলে, তুমি যদি, আমরা যদি উদাহরণ দিই যে আমাদের ক্রপ ফিল্ডগুলিতে আমরা যখন ক্রপ অ্যাপ্লাই করি তখন তোমার ইয়ে হয় কি বলে, আচ্ছা তোমার অ্যাসিডিক সয়েল, অ্যাসিডিক সয়েলে তোমার অ্যাসিড, যেমন টি কালটিভেশনে, টি প্রোডাকশনের ক্ষেত্রে তুমি ওখানে অ্যাসিড সয়েল লাগে, রেড সয়েল, ফলে সেখানে কিন্তু ইউরিয়াটাকে, নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াম সালফেট আকারে দেওয়া হয়, কারণ সালফেটটা যখন তোমার ওই যে ইয়ের সাথে পানির সাথে মিশ্রিত হয় তখন সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, ফলে সেটা তোমার অ্যাসিডিটি বাড়িয়ে দেয় সয়েলের। আবার কিন্তু তুমি যদি এই অ্যামোনিয়াম সালফেট নিয়ে এসে আমাদের ক্রপ ফিল্ডে দাও তাহলে কিন্তু তোমার বার্নিং হয়ে যাবে সয়েল ইয়েতে, যেসব ক্রপ নিউট্রাল সয়েল পছন্দ করে, তাই না, সেই সয়েল ক্রপগুলি কিন্তু ওখানে হবে না। আবার ধরো আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, যেমন নিউট্রিয়েন্ট আমরা বলেছিলাম ক্রপের ক্ষেত্রে যে কিভাবে ভেরি করে, পটাশিয়াম ক্লোরাইড, তোমরা এটা মনে পড়েছো 1-1, যে পটাশিয়াম ক্লোরাইড যদি তুমি প্রবাক্য ফিল্ডে দাও তাহলে কিন্তু তোমার সেখানে কি হয়, ক্যাপাসিটি কমে যাবে। হ্যাঁ লিভের বার্নিং ক্যাপাসিটি কমে যাবে, বার্নিং, হ্যাঁ বার্নিং ক্যাপাসিটি কমে যাবে, তাহলে তুমি সেখানে কিন্তু ক্লোরিন দিতে পারছো না, সেখানে পটাশিয়াম সালফেট দিতে হবে। তো এইরকম তোমার ডিপেন্ড করে যে কোন সয়েলে দিচ্ছ, কোন ক্রপে দিচ্ছ, সেগুলি তোমার ব্যালেন্স ফার্টিলাইজেশনে তোমার ডোজ নির্ধারণের ক্ষেত্রে তোমার এগুলি ডিপেন্ড করবে। এইম অফ ব্যালেন্স ফার্টিলাইজেশন কি, যে এমস গুলি কি, যে ইম্প্রুভিং দ্য ক্রপ কোয়ালিটি, আমাকে অবশ্যই ক্রপ কোয়ালিটির দিকে আমাকে চিন্তা করতে হবে। আমরা পরবর্তীতে কতগুলি ল পড়ব, ফার্টিলাইজার ল, যে তুমি কোনো একটা ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে তোমার হয় না কোয়ালিটি। আমি যে জাস্ট একটু আগে একটা উদাহরণ দিলাম যেটা পটাশিয়ামের ক্ষেত্রে, যে পটাশিয়াম ক্লোরাইড তুমি অ্যাপ্লাই করতে পারছো না, কি কারণে, যে তোমার যে ক্রপ কোয়ালিটির ক্ষেত্রে, তাই না, আমি টোবাকোর কোয়ালিটির কথা বলছি আমরা, যে ক্রপ কোয়ালিটিটা তোমাকে তো এখানে ডিটেরিওরেট করছে। আবার ধরো পটাশিয়াম কিন্তু রাইসের জন্য বা অন্য ক্রপ হুইটের জন্য তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পটাশিয়াম কিন্তু তোমার ওই যে বুটিং এর সময় ইনফ্লুয়েসেন্সটা বের হয়ে আসাতে কিন্তু সহায়তা করে। পটাশিয়ামের ঘাটতি হলে কিন্তু ওই যে গাছের মধ্যে থোর কিন্তু আটকে যাবে, সো থোর আর বের হয়ে আসবে না, সো ওখানেই মারা যাবে, তো সেটাও কিন্তু আছে তোমার। তো প্রতিটা নিউট্রিয়েন্টের এরকম আর কি। তো সেক্ষেত্রে ক্রপ ইম্প্রুভিং ক্রপ কোয়ালিটি অবশ্যই ব্যালেন্স ফার্টিলাইজেশনের ক্ষেত্রে রাইট টাইমে রাইট অ্যামাউন্ট এবং কোন ফার্টিলাইজার সেটাও তোমার নির্ভর করবে, এখানে জাস্ট কোয়ালিটিকে আমরা ইম্প্রুভ করার চেষ্টা আমার জানতে হবে। প্রফিটেবল ক্রপ প্রোডাকশন, অবশ্যই প্রফিটেবল হতে হবে ক্রপ প্রোডাকশনটা, প্রফিটেবল করার জন্য আমাদের ব্যালেন্স ফার্টিলাইজেশনে আমরা যাচ্ছি, যে এক্সেস ফার্টিলাইজার আমরা অ্যাপ্লাই করলে ফার্টিলাইজারের তোমার এটার একটা তোমার কস্ট ইফেক্টিভ হবে না। কারেকশন অফ ইনহারেন্ট সয়েল নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, যে ইনহারেন্ট সয়েল নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে কিনা সেটাকে আমরা কারেকশন করা, আমরা পরে ক্লাসগুলিতে পরে কিছু পরে স্লাইডে আমরা তাহলে কারেক্টেড ডোজ আসবে একটা, যে ডোজ ফর কারেকশন, সয়েল কারেকশন, সেটা সেখানে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। মেনটেনিং অর ইম্প্রুভিং লং টার্ম সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এনভায়রনমেন্টাল সেফটি, রিস্টোরিং ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ দ্য ল্যান্ড দ্যাট হ্যাজ বিন ডিগ্রেডেড বাই রং অ্যান্ড এক্সপ্লোয়েটিভ অ্যাক্টিভিটিস ইন দ্য পাস্ট। সো এই বিষয়গুলি আমরা ইতিমধ্যে সবগুলি পয়েন্টে আমরা আলোচনা করেছি, এগুলি আমাদের জাস্ট উদ্দেশ্য আমাদের ব্যালেন্স ফার্টিলাইজেশনের জন্য। তাহলে আমরা আবার যদি আসি ব্যালেন্স ফার্টিলাইজেশনটা কি, যে ব্যালেন্স ফার্টিলাইজার বলতে আমরা কি বুঝি, যে ব্যালেন্স ফার্টিলাইজার রেফার্স টু দ্যাট ফার্টিলাইজার কন্টেইনিং এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস ইন রাইট অ্যামাউন্ট রিকোয়ার্ড ফর দ্য প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাই অ্যান্ড কোয়ালিটি ইল্ড অফ ক্রপ উইদাউট ডিটারিওরেটিং সয়েল হেলথ।
আমরা এখানেও আবার কিন্তু আমরা জাস্ট ডেফিনেশনটা আরেকবার আমরা দেখলাম যে জাস্ট আমাদের কিন্তু মেইন কনসিডারেশন তোমার থাকতে হবে যে সয়েল হেলথ, অবশ্যই ক্রপ কোয়ালিটি ইল্ড তো থাকবে সাথে সয়েল হেলথ, সয়েল হেলথ কে কোনোভাবে ডিটারিওরেট করা যাবে না। আমরা বলি না, অনেক সময় বলি না সুস্থ মা সুস্থ বেবি, আমরা বলি না অনেক সময় যে মা সুস্থ থাকলে সুস্থ বেবি হবে, তাই না? তাই বলি আমরা। ঠিক একইভাবে সয়েল যদি তোমার হেলদি না থাকে তাহলে সেখান থেকে তুমি কোনোভাবেই ভালো ফলন আশা করতে পারো না বা কোয়ালিটি প্রোডাক্ট তুমি আশা করতে পারো না সেখান থেকে। সো তোমাকে সয়েলকে অবশ্যই এক্সপ্লয়েট করা যাবে না বেশি, সয়েলকে তোমার সয়েল হেলথকে সবসময় তোমার কনসিডারেশনে রাখতে হবে। জাস্ট এটা আমরা একটু আগে আবার আমরা বলেছি, জাস্ট স্লাইডটা আবার রিপিট করেছি যে ইম্পর্টেন্স অফ ব্যালেন্স ফার্টিলাইজেশন। ইম্পর্টেন্স কি কি? যে সাপ্লাইজ এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস ইন কারেক্ট ফর্ম এন্ড প্রপার অ্যামাউন্ট, মেনটেন্স অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাবজর্পশন অফ অল এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস, প্রিভেন্টস ডিফিসিয়েন্সি অ্যান্ড টক্সিসিটি অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস, ইনক্রিজেস ডিজিজ রেজিস্ট্যান্স অফ ক্রপ। ডিজিজ রেজিস্ট্যান্স কিভাবে হয়, যে তোমার যদি খুব বেশি ধরো যে তুমি ইউরিয়া খুব বেশি পরিমাণে দিয়ে দিলা, গাছের গ্রোথ খুব ভিগোরাস হলো, ফলে সেখানে কিন্তু ইনসেক্ট ইনফেস্টেশন বেড়ে যাবে। সো তোমার গাছ সাসেপ্টিবল হয়ে যাবে ডিজিজের প্রতি। তো সেই বিষয়গুলি তোমার এখানে এই জন্য কনসিডার করতে, ব্যালেন্স ফার্টিলাইজেশনটা এটাকে রেজিস্ট্যান্ট করে ডিজিজের প্রতি বা ইনসেক্ট ইনফেস্টেশনের প্রতি। এনশিওরস প্রপার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ক্রপ, ইনক্রিজেস ক্রপ ইল্ড এন্ড কোয়ালিটি, রিডিউসেস প্রোডাকশন কস্ট এন্ড ইনক্রিজেস প্রফিটেবিলিটি অফ ক্রপ প্রোডাকশন, মেনটেন্স অর ইম্প্রুভ সয়েল হেলথ এন্ড ফার্টিলিটি, ইনক্রিজেস সাস্টেনেবিলিটি অফ ক্রপ প্রোডাকশন। জাস্ট এগুলি আমাদের ব্যালেন্স ফার্টিলাইজেশন ইম্পর্টেন্স। ওকে, এবার আমরা যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব কেয়ারফুলি শুনতে হবে। আমরা কিছু ল আছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের জন্য, এই লজ গুলি কি কি? তোমার এখানে পাঁচটা লজ নিয়ে আমরা কথা বলেছি, পাঁচটা লজ। এই লজ গুলিকে তোমাকে কনসিডার করতে হবে যদি তুমি ফর্মুলা একটা জুডিসিয়াস অ্যাপ্লিকেশন বা জুডিসিয়াস তোমার ফার্টিলাইজার ডোজ তুমি কনসিডার করতে চাও এবং ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনটাকে প্রফিটেবল করতে চাও বা প্রোডাক্টিভিটি বাড়াতে চাও, তাহলে তোমাকে এই লজ গুলি প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। এখানে যেটা প্রথম প্যারাগ্রাফে আমরা বলি, সেভারাল লজ অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন হ্যাভ সো ফার বিন ফর্মুলেটেড ফর জুডিসিয়াস অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার উইথ এ ভিউ টু ইনক্রিজিং দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিটেবিলিটি অফ ক্রপ উইদাউট ডিটারিওরেশন অফ সয়েল হেলথ অ্যান্ড ক্রপ কোয়ালিটি। সো এখানেও দেখো সয়েল হেলথ এবং ক্রপ কোয়ালিটিকে তোমার প্রাধান্য দিয়েছে। কি কি আছে? একটা হলো ল অফ রেস্টিটিউশন অফ এলিমেন্টস রিমুভ বাই হার্ভেস্টিং, ল অফ রেস্টিটিউশন অফ অ্যাভেলেবল এলিমেন্টস দ্যাট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, ল অফ মিনিমাম, ল অফ ম্যাক্সিমাম, ল অফ দ্য প্রায়োরিটি অফ বায়োলজিক্যাল কোয়ালিটি। আমরা প্রথম লতে যদি আসি, ল অফ রেস্টিটিউশন অফ এলিমেন্টস রিমুভ বাই হার্ভেস্টিং, এটা এই লটা তোমার ফর্মুলেট করছে তোমার বোসিংগল্ট ফ্রম ফ্রান্স অ্যান্ড লোজ অ্যান্ড জিলবার্ট ফ্রম ইউকে, তারা কয়েকজন সায়েন্টিস্ট মিলে এই লটা তোমার ডেভেলপ করেছে। এবং লটা কি? লটা জাস্ট দেখো যে এটা কিন্তু যেইভাবে লটা আছে, তোমরা জানো যে আইন যখন আমরা আমাদের যে আছে সংবিধান আছে সেখান থেকে বা আইনের যে ইয়েগুলি আছে সেগুলি আমরা যখন উদ্ধৃত করি তখন কিন্তু একদম যেইভাবে আছে ঠিক সেইভাবে বলতে হবে, এখানে কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, তো পরীক্ষার সময় যখন আসবে তখন কিন্তু ঠিক যেভাবে আছে এইভাবেই দিতে হবে, এখানে কিন্তু তুমি ভাষা চেঞ্জ করতে পারবে না, অন্য জায়গায় তুমি চেঞ্জ করতে পারবে কিন্তু এখানে করা যাবে না। সো ইফ দ্য সয়েল ইজ নট বি অ্যাডজাস্টেড দ্যাট অল দ্য ফার্টিলাইজার এলিমেন্টস রিমুভ ফ্রম ইট ডিউরিং দ্য হারভেস্ট শুড বি রিটার্ন। কি বলেছে? যদি সয়েলটা অ্যাডজাস্টেড না হয়, যে তোমার সয়েলে আগেই কোনো ধরনের নিউট্রিয়েন্ট ঘাটতি রয়ে গেছে, তুমি এটা দেখো নাই বা তুমি এটা জানো না, যদি এইরকম হয় যে তোমার সয়েল তুমি বা তুমি জানো যে সয়েলটা অ্যাডজাস্টেড, যদি জানো তাহলে অন্যরকম হবে, কিন্তু তুমি যদি জানো যে সয়েলটা অ্যাডজাস্টেড না, যে সয়েলে একদম প্রপার যতটুকু নিউট্রিয়েন্ট থাকার কথা ততটুকুই আছে, তাহলে কি হবে, যেই পরিমাণ ক্রপ তুমি হারভেস্ট করলা সেই পরিমাণ ওই ক্রপের থেকে তোমার নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস করে দেখতে হবে যে কি পরিমাণ তুমি নিউট্রিয়েন্ট ওখান থেকে নিয়ে গেলা মাইনিং করলা, সেই পরিমাণ নিউট্রিয়েন্ট তুমি জমিতে ব্যাক করতে হবে। যেমন একটা তোমার ক্রপ ল্যান্ডে কি হয়, ক্রপ ল্যান্ডে তোমার সাধারণত যে ধরো যে তুমি একটা ক্রপ কালটিভেট করলা, তুমি ফার্টিলাইজার দিলা, ফার্টিলাইজারটা গাছ আপটেক করেছে, প্ল্যান্টগুলি ওখান থেকে নিউট্রিয়েন্ট আপটেক করেছে, এবং নিউট্রিয়েন্টটা যেটা আপটেক করলো সয়েল থেকে
সেটা কিন্তু গাছের বডিতে এটা রয়ে গেছে, বাইরে তার ড্রাই ম্যাটার প্রোডিউশনে সে সহায়তা করেছে বা ফ্লাওয়ারিং ফুটিং এ সহায়তা করেছে। কিন্তু এটা যেভাবেই হোক এটা যদি তোমার বডি বিল্ডিং করে তারপর গ্রেইনে গেল, গ্রেইনে থেকে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু এটা থেকে যাচ্ছে গাছের মধ্যেই, এখান থেকে কিন্তু চলে যাচ্ছে না নিউট্রিয়েন্টটা কোথাও, গাছেরই বিভিন্ন কোনো না কোনো পার্টসে সে জমা হয়ে আছে নিউট্রিয়েন্টটা। কিন্তু আর কিছু কিছু পরিমাণ নিউট্রিয়েন্ট হয়তো বা সয়েল থেকে তোমার লস হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি জানো যে না লস হয় না কিছুই হয় নাই, তাহলে তুমি ক্রপটা যখন হারভেস্ট করে নিয়ে আসবা, আনার পরে ওই ক্রপটাকে তুমি অ্যানালাইসিস করে দেখবা যে কি পরিমাণ নিউট্রিয়েন্ট সে গাছ থেকে নিয়ে গেছে। যদি গাছেরটা এবং সয়েলেরটা অ্যানালাইসিস করে দেখো যে হ্যাঁ কতটুকু গাছে যতটুকু আছে, সয়েলে যেটা ছিল ইনিশিয়াল স্টেজে বা দেওয়ার পরে যতটুকু নিউট্রিয়েন্ট হয়েছে, তার থেকে যে পরিমাণ তোমার পরবর্তী ধরো ইনিশিয়াল স্টেজে একটা অ্যানালাইসিস করলাম, ফাইনাল স্টেজে আরেকটা অ্যানালাইসিস করা হলো, করার পরে যে পরিমাণ ঘাটতি হয়েছে সেটা যদি তুমি যদি অ্যানালাইসিস করে দেখো যে গাছের মধ্যে ওই পরিমাণই আছে, তাহলে যেই পরিমাণ রিমুভ হয়েছে ওই পরিমাণ তুমি সয়েলে অ্যাড করে দিবা, তাহলে আবার ব্যালেন্সড হয়ে গেল। কিন্তু যদি সয়েলটা এক্সস্টেড হয়ে থাকে যে সয়েলে আরো নিউট্রিয়েন্ট আগেই কিছু লস হয়েছে বা কোনোভাবে ঘাটতি ছিল, তাহলে তোমাকে ওই এডিশনালটা তোমাকে আবার ওখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি জাস্ট একটা ছোট্ট একটা এক্সপ্লেনেশন দেখি, সয়েল সার্ভস অ্যাজ দ্য রিজার্ভার অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস and crop growth mostly depends on the supply of nutrient elements from soil to the plants. Crop removes nutrient elements from the soil. Continuous and intensive cropping cause huge removal of nutrients from soil, which results in nutrient mining, and ultimately soil becomes infertile or less fertile. So if the soil fertility is to be maintained, fertilizing elements removed by harvest must be returned through fertilizer application. It is clear hoyeche tomader? না স্যার, আবার একটু রিপিট করেন স্যার। ওকে, কোন জায়গাটা বুঝতে পারো নাই বলো স্যার? সয়েলটা যখন এক্সজস্টেড হলো না, এরপরে থেকে আর কি বুঝতে পারি না আর কি স্যার কিভাবে হারভেস্ট আবার রিটার্ন করে। তুমি জানো যে সয়েল এক্সজস্টেড না, সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টের কোনো ধরনের ঘাটতি নাই, ওকে, বা কোনো ধরনের সয়েল থেকে কোনো ধরনের নিউট্রিয়েন্ট লস হয় নাই, তুমি যদি এটা জানো, হ্যাঁ তুমি জানলা যে তোমার সয়েলে হ্যাঁ কোনো সয়েল নিউট্রিয়েন্ট ঘাটতি ছিল না, কোনো লস হয়নি, তাহলে তুমি ক্রপ হারভেস্ট করার পরে তুমি ক্রপ হারভেস্ট করে তো নিয়ে আসলা, কোথায় নিয়ে আসবা? তুমি ওপেন থ্রেশিং ফ্লোরে নিয়ে আসলা, তোমার বাসায় নিয়ে বাড়িতে নিয়ে আসলা, নিয়ে আসার পরে খড় গ্রেইন এগুলি তুমি নিয়ে নিচ্ছ জমি থেকে। এখন গাছ যে নিউট্রিয়েন্ট আপটেক করেছে, আমরা তো গাছকে খাওয়ানোর জন্যই তো আমরা নিউট্রিয়েন্টটা দিয়েছি, তাই না? এটা আপটেক করেছে গাছের মধ্যে, কিন্তু রয়ে গেছে এই নিউট্রিয়েন্টটা যে পরিমাণ সে আপটেক করেছে। এখন তুমি অ্যানালাইসিস করে দেখো যে কি পরিমাণ তোমার নিউট্রিয়েন্ট গাছ আপটেক করেছে। ধরো তোমার সয়েলে তুমি 100 কেজি দিয়েছিলা যে কোনো একটা নিউট্রিয়েন্ট, এখন গাছের মধ্যে এটা পাইলা ধরো 50 কেজি, তাহলে বাকিটা সয়েলের মধ্যে 50 কেজি আছে, তাহলে তোমাকে আবার দ্বিতীয় ক্রপ কালটিভেট করার জন্য সময় তোমাকে আরো 50 কেজি তোমাকে অ্যাড করে দিতে হবে, তাইলে তোমার এটা ব্যালেন্স হয়ে গেল সয়েলের। ওকে স্যার, বুঝতে পারলাম। দেন লো কিন্তু removed by harvesting, the law of restitution of elements remove, eta to amra age eta amra bollam ei law ta, then sir kintu hocche joto tuku removed holo toto tuku abar keno debo, ami jodi pore onno kono crop cultivate kori tar demand onujayi dibo na? Obosshoi diba, tahole tokhon to sir amar ei 50 ke hoteo pare je oi crop tar jonno amar sob mile 50 ke je lagche na, hoyto aro kom lagbe baro beshi hoto lagte pare। তোমার এটা যেটা তোমাকে সেটা হলো জাস্ট তোমার ব্যালেন্স করা, সয়েলের মধ্যে যে নিউট্রিয়েন্টটা তোমার ছিল সেই নিউট্রিয়েন্টটা তোমাকে অবশ্যই রিটার্ন করতে হবে, তারপরে তোমার ক্রপের যদি এক্সেস দরকার পড়ে সেটা তোমাকে দিতে হবে, না হয় সয়েল তোমার এক্সজস্টেড হয়ে যাবে, সয়েলের মধ্যে নিউট্রিয়েন্ট ঘাটতি থেকে যাবে, ফলে পরবর্তী ক্রপ তোমার তো একটা সয়েলের একটা নিজস্ব ব্যালেন্স আছে যে এই পরিমাণ নিউট্রিয়েন্ট তাকে থাকতে হবে সয়েলের মধ্যে, সবগুলি নিউট্রিয়েন্টের ব্যালেন্স ওয়েতে থাকতে হবে। Law of restitution of available elements that have disappeared, je poriman nutrient disappeared hoyeche shetake tomar restitute korte hobe, eta ki boleche, it is essential if the soil is not be exhausted that it should have restored to the available elements that disappeared as the result. Khamna kon sir ke kotha bole? হ্যাঁ, কেউ কথা বলছো কিছু নাকি?
তোমরা কেউ কিছু জিজ্ঞাসা করেছো? না স্যার, কারোর বোধহয় আনমিউট হয়ে গেছিল বলে। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো যে তোমরা অনেকে চ্যাট বক্সে তোমাদের আইডি দিচ্ছ, এই আইডি গুলি কিন্তু আমি কাউন্ট করব না যে আইডি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই লিংক যেটা দেওয়া আছে সেই লিংকেই তোমাদের পূরণ করে দিতে হবে। সো অনেকে দেখলাম আইডি দিয়ে রাখছো, ওইটা আইডি ওখানে দিও না। সো এই আইডি কিন্তু আমি এটা ক্লোজ করে দেওয়ার পরে আইডি গুলি আমার আর ইয়াতে থাকবে না। ওকে, তো তোমরা অবশ্যই তোমার এক্সেল শিট যেটা তোমাকে গুগল ফর্ম দেওয়া হয়েছে গুগল ফর্ম অবশ্যই পূরণ করে দিবা। হ্যাঁ, আমি অবশ্যই ক্রস চেক করব, কারণ ক্রস চেকটা করার জন্য তোমার যে আমার ইয়াতে আমার প্রোফাইলে তোমাদের যারা যারা অ্যাটেন্ড করেছে হচ্ছে ক্লাসে, এটা অটোমেটিক্যালি তোমার ওখানে অ্যাড হয়ে থাকবে ওই আইডিগুলি, ফলে সেখান থেকেও আমি দেখতে পাবো। ওকে, আমাদের দ্বিতীয়টা বলা হয়েছে যে যদি তোমার সয়েলটা অ্যাডজাস্টেড না হয় তাহলে কি হবে, যে দ্যাট ইট শুড হ্যাভ রেস্টোর টু দ্য অ্যাভেলেবল এলিমেন্টস দ্যাট ডিসঅ্যাপিয়ারড অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর কমন ফার্টিলাইজার। তাহলে তোমাকে ওই ফার্টিলাইজারটা রেস্টোর করতে হবে কোনটা, যে কমন কিছু ফার্টিলাইজার আছে যেমন এনপিকে এবং ক্যালসিয়াম, এগুলি অ্যাপ্লাই করার কারণে কোনো নিউট্রিয়েন্ট যদি ডিসঅ্যাপিয়ারড হয় সেই নিউট্রিয়েন্টটাকে তোমাকে রিপ্লেস করতে হবে। যেমন আমরা বলেছি যে ফর প্রপার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ crop, it is essential to ensure the presence of all the essential plant nutrient elements in a balanced amount of soil, result in reduced or may change soil pH. For example, excessive application of nitrogen fertilizers may make the copper to be disappeared, resulting copper deficiency in plant. Similarly, excessive potassium may lead to less availability of nutrients like calcium, magnesium and boron. সো তুমি দেখো যে ফার্টিলাইজার যদি আমি এক্সেস দিয়ে দেই তাহলে কি হচ্ছে, যে আমি নাইট্রোজেন যদি এক্সেস দিয়ে দিই তাহলে কপার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ফলে গাছ কিন্তু কপার ডেফিসিয়েন্সিতে ভুগবে। আবার পটাশিয়াম যদি এক্সেস দাও তাহলে কিন্তু তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন তোমার আনঅ্যাভেলেবল হয়ে যাবে। স্যার, এখানে ডিসঅ্যাপিয়ার দ্বারা কি বোঝাচ্ছে স্যার, আসলে কি হয় এটার? এটা বাইন্ডিং হয়ে যেতে পারে গাছের জন্য, এটা অ্যাভেলেবল ফর্মে থাকবে না, এটা কোন একটা কমপ্লেক্স তৈরি হয়, তোমার গাছ আর এটাকে অ্যাভেলেবল ফর্মে পাচ্ছে না, গাছ গ্রহণ করতে পারবে না, ফলে গাছ গ্রহণ করতে না পারলে কি হবে, তখন এটা কাউন্ট হবে না স্যার। হ্যাঁ, ডেফিসিয়েন্সি সিম্পটম দেখা দিবে। আর আরেকজন আমাকে তখন প্রশ্ন করেছিল জাস্ট আগের ইয়াটাতে, যে আমি অন্য একটা ক্রপ কালটিভেট করলাম, কালটিভেট করার পরে আমার নিউট্রিয়েন্ট তো আমার ওখানে ঘাটতি থাকতেই পারে বা আরেকটা ক্রপে ফার্টিলাইজার বেশি লাগতে পারে। সো তোমাকে অবশ্যই তোমাকে ক্যালকুলেট করতে হবে যে ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট কতটুকু পরের ক্রপের জন্য, আর তোমার আগের ক্রপ কতটুকু তোমার সেখান থেকে রিমুভ করেছে, তুমি কতটুকু অ্যাড করেছিলা, সবকিছু তোমাকে ক্যালকুলেট করে কিন্তু তোমাকে জাস্ট সবকিছু ব্যালেন্সড ওয়েতে তোমাকে দিতে হবে। সো তোমার কোন ফার্টিলাইজারে কিন্তু আমরা জাস্ট এখানে দুইটা এক্সাম্পল দিলাম, নাইট্রোজেনের এবং পটাশিয়ামের, তুমি এরকম প্রত্যেকটা ফার্টিলাইজারই কিন্তু তুমি যদি বেশি দাও তাহলে কোনো না কোনো ফার্টিলাইজার আরেকটা ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট তোমার ফিক্স আপ হয়ে যাচ্ছে। অনেকগুলি হয়তো আমাদের জানা আছে, অনেকগুলি হয়তো আমাদের জানা নাই, সো এই জন্য দেওয়া যাবে না। ল অফ মিনিমাম, এটা আমি গতকাল তোমাদের বলেছিলাম যে লিভিং ল এর কথা বলেছিলাম, সো সেই লিভিং ল টাই এখানে, যে ইফ ওয়ান নিউট্রিয়েন্ট ইজ মিসিং অর ডেফিসিয়েন্ট প্ল্যান্ট গ্রোথ উইল বি পোর ইভেন ইফ দ্য আদার এলিমেন্টস আর অ্যাবান্ডেন্ট। আমি এটা গত ক্লাসে বলেছিলাম যে কোন এক গত ক্লাসে যে লিভিং এর ড্রামটা যে দেখিয়েছিলাম, যে কোনো একটা নিউট্রিয়েন্ট যদি তোমার মিসিং হয় বা খুব কম থাকে তাহলে অন্য নিউট্রিয়েন্ট গুলি অ্যাবান্ডেন্ট থাকার পরেও কিন্তু তোমার ওই নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি সিম্পটম শো করবে এবং গাছ কিন্তু নিউট্রিয়েন্ট তোমার নিউট্রিয়েন্টের জন্য সাফার করবে এবং তার আলটিমেটলি গ্রোথ বা ইল্ড কমে যাবে। ইন আদার ওয়ার্ডস, হারভেস্টেড ইল্ডস আর প্রপোর্শনাল টু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য সয়েল রিলেটিভ টু দ্য প্ল্যান্ট নিডস। সো অন্যভাবে এটা আবার বলেছে যে যদি হারভেস্টেড যে কতটুকু ইল্ড হারভেস্ট করবা তা কিন্তু প্রপোর্শনাল হবে তোমার মিনিমাম নিউট্রিয়েন্ট যেটা আছে সেটার সাথে। সো তোমাকে এই জন্য তোমার ওই যেটা সবচেয়ে মিনিমাম সেটাই আর কি, আলটিমেটলি এটাই বোঝানো হচ্ছে যে যেটা সবচেয়ে মিনিমাম তারই ডেফিসিয়েন্সি হবে, তার জন্যই তোমার গাছ সাফার করবে, অন্য নিউট্রিয়েন্টগুলি অ্যাবান্ডেন্ট থাকলেও তোমার সেক্ষেত্রে লাভ হবে না। হয়তোবা ধরো যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনোটার ঘাটতি হয়নি, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনোটার ঘাটতি হয়েছে, হয়তোবা খুব সামান্য পরিমাণ লাগে গাছের জন্য, কিন্তু এই সামান্য পরিমাণের জন্য কিন্তু গাছ সাফার করবে। হ্যাঁ বলো, কি বলছিলা স্যার? এক্সামে যদি ল অফ মিনিমামটা আসে তাহলে উপরেরটা দেব না নিচেরটা দেব স্যার? যে কোনোটাই দিতে পারো, এটা দুই ভাবেই তোমার দিতে পারো।
ওকে স্যার। আরেকটা যেমন ধরো যে আমাদের বডিতে আমরা অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য আমরা অনেক সময় দেখবা যে কোনো নিউট্রিয়েন্ট আমাদের ঘাটতি না, আমরা বুঝতেছি না যে আমরা হয়তো ভালো ভালো খাবার খাচ্ছি খাচ্ছি, তারপরে আমাদের শরীর হয়তো বা কোনো কারণে দুর্বল হচ্ছে বা শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে বা কোনো একটা কিছু হচ্ছে, প্রবলেম হচ্ছে আমাদের, তখন ডাক্তাররা দেখবা যে মাল্টিভিটামিন দেয় বা তোমার অন্য বলে যে সব ধরনের খাবার, যে কিছু কিছু খাবার যেমন অনেক সময় আমাদেরকে সাজেস্ট করে কলিজা খাবেন, গরুর বা ইয়ে খাবেন লিভার খাওয়ার জন্য, কারণ কি ওই যে কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলি তোমার ওখান থেকে আসতে পারে, ফ্রুটস খেতে বলে, যে কিছু আননোন নিউট্রিয়েন্ট থাকতে পারে যেগুলি আমার চাহিদা আছে কিন্তু আমি পাচ্ছি না কোথাও থেকে, তো সেই জন্য আমাদেরকে ওইভাবে সাজেস্ট করে। তো যে কোনো এই জন্য তোমাকে এটার এক্সপ্লেনেশনটা আমরা এখানে দিয়েছি যে ডিফিসিয়েন্সি অর ইনসাফিসিয়েন্সি অফ এন অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট এলিমেন্ট ইন সয়েল nutrient element in soil reduces the effectiveness of other elements and consequently lowers crop yield. Growth and yield of crop is determined by the presence of an element which is at minimum level. For example, a soil is fertilized with optimum amounts of NPK but magnesium is present in below optimum level. Here magnesium will limit the growth of the crop and crop yield will be proportional to the minimum amount of magnesium present in the soil. জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ক্ষেত্রে যে তুমি ওইগুলি খুব অপটিমাম ডোজে দিছো কিন্তু ম্যাগনেশিয়ামের পরিমাণ অপটিমাম লেভেল থেকে কম আছে, ফলে গাছের ইল কিন্তু ম্যাগনেশিয়ামের সাথে প্রপোর্শনাল হবে, লো অফ ম্যাক্সিমাম। বাকিগুলা এফেক্ট করবে না কেন? অন্যটার কোনো ডেফিসিয়েন্সি হয় সেটাও সিম্পটম প্রকাশ করবে না, আবার এফেক্টও করবে না, একদম বুঝতে পারি নাই জিজ্ঞাসা আবার বলো। যেটা মিনিমাম থাকবে সেটাই তো স্যার আলটিমেটলি মানে প্রপোর্শন হচ্ছে ইল্ডের সাথে বা এটাই এফেক্ট করতেছে। মানে অন্য কোনো নিউট্রিয়েন্টের ঘাটতিও থাকতে পারে যেটা এটার থেকে একটু বেশি, সেটা সিম্পটম দেখা দিবে না কেন বা ইল্ডকে এফেক্ট করবে না কেন? করবে না কারণ হলো করবে না কারণ তোমার সবচেয়ে আমরা আগেও বলেছি যে মিনিমাম যে ল লিভিং অনুযায়ী এটা করবে না। আমি একটা জাস্ট তোমাকে আগের ইয়াতে বলেছিলাম একটা অয়েল ব্যারেল দেখাইছিলাম তোমাকে, হ্যাঁ মনে আছে অয়েল ব্যারেলটা? এই ব্যারেলটার কথা মনে আছে? কিন্তু করার তো কথা না স্যার। হ্যাঁ ব্যারেলটা দেখো যে প্রত্যেকটা বার অনেকগুলি নিউট্রিয়েন্ট, এটা কিন্তু অপটিমাম লেভেল সবগুলির, এখানে কিন্তু অনেকগুলি তোমার এখানে অপটিমাম লেভেলে আছে কিন্তু জাস্ট এটা দেখো যে অপটিমাম আছে কিছুটা কম আছে, এটা আরেকটু কম, এটা আরেকটু কম, কিন্তু এখানে এটা সবচেয়ে কম, ফলে ওয়াটার লেভেলটা কিন্তু সবচেয়ে শো করবে তোমার মিনিমামটার ক্ষেত্রে। এক্ষেত্রে নিউট্রিয়েন্টের ক্ষেত্রে একইভাবে তোমার গাছের জন্য হয়তো বা তোমার সবগুলি যে গাছ ধরো যে অন্যগুলি কম পেয়েছে পাওয়ার ক্ষেত্রে ধরো যে কম পেতে পেতে সে ধরে নিয়েছে ঠিক আছে তার, হ্যাঁ তার অবশ্যই তার গ্রোথ তো তোমার নিউট্রিয়েন্ট কম হলে গাছের যে পরিমাণ থাকার কথা অপটিমাম লেভেল সব নিউট্রিয়েন্ট তার চেয়ে যদি কম হয় গাছের গ্রোথ আলটিমেটলি কমে যাবে। গ্রোথ যে তোমার একদম যে অন্যগুলি একটা কম আছে বলে অন্য নিউট্রিয়েন্টগুলির এফেক্ট পড়বে না এরকম কিন্তু একবারেই না, তোমার অন্যগুলির কারণে তোমার গাছের গ্রোথ আলটিমেটলি কমে যাবে কিন্তু তোমার সিমটমটা শো করবে হলো এটা মিনিমাম সেটা, এবং সেটার জন্যই গাছ সবচেয়ে বেশি সাফার করবে। Law of maximum. Excess of an available element in the soil reduces the effectiveness of other elements and consequently lowers the harvest obtained. যদি ম্যাক্সিমাম হয়ে যায় কোনোটা যদি তার অপটিমাম লেভেল থেকে বেশি হয়ে যায় তাহলে যেটা হচ্ছে সেটা আমরা একটু আগেই বলেছিলাম, তারপর আরেকবার আমরা আবার বলছি যে এক্সেসিভ অ্যাপ্লিকেশন অফ এনি এলিমেন্ট ইন দ্য সয়েল মে রিটার্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ আদার নিউট্রিয়েন্টস অ্যান্ড এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ এ পার্টিকুলার এলিমেন্ট মে এক্সিবিট টক্সিসিটি ইন প্ল্যান্ট রেজাল্টিং ড্রাস্টিক রিডাকশন ইন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ দ্যাট ক্রপ। ফর এক্সাম্পল এক্সেসিভ অ্যাপ্লিকেশন অফ ফসফরাস ফার্টিলাইজার রিডিউসেস দ্য অ্যাভেলেবিলিটি অফ জিঙ্ক টু দ্য ক্রপ and consequently lowers crop growth and yield. এর আগে আমরা নাইট্রোজেনের কথা বলেছিলাম এক্সেস দিলে কি হবে, বলেছিলাম তোমার পটাশিয়াম এক্সেস হয়ে গেলে কি হবে, এখানে কিন্তু আরেকটার কথা বলা হয়েছে ফসফরাস যদি তোমার ইয়ে হয়ে যায় কি হচ্ছে ফার্টিলাইজার এক্সেসিভ দাও তাহলে সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ জিঙ্ক টু দ্য ক্রপ এন্ড কনসিকুয়েন্টলি লোয়ার্স ক্রপ গ্রোথ
এন্ড ইল যে রিডিউস করে কি জিঙ্ক, জিঙ্কের অ্যাভেলেবিলিটিকে তোমার রিডিউস করে দিচ্ছে এবং সাথে সাথে ক্রপ গ্রোথকে তোমার রিটার্ড করছে। So balanced application of all the essential elements is necessary to ensure high and quality harvest. Then number 5 jeta bola hoyeche, number 5 lota arektu important, it does just nutrient er sathe sorashori na, eta ektu onno rokom, je law of the priority of biological quality. The fertilizer application must primarily improve biological quality or at least never impair it while increasing yield as much as possible. Je tomar obosshoi tara ব্যালেন্স ফার্টিলাইজার কি করতে হবে, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন কি করতে হবে, যে ক্রপ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবে। তবে হ্যাঁ, ক্রপ কোয়ালিটিকে যদি ইমপ্রুভ না করতে পারে তাহলে সে কোনো ক্ষতি করবে না, অন্যদিকে সে সাথে সাথে সে কি করবে, হোয়াইল ইনক্রিজিং ইল্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অন্যদিকে যে ইল্ডকে সে বাড়া যতটুকু তার সম্ভব ততটুকু বাড়াবে, এরকম হতে হবে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, যে ইল্ডকে সে বাড়াবে তার সাধ্যমত, কিন্তু সে বায়োলজিক্যাল কোয়ালিটিকে সে কোনো ধরনের ক্ষতি, কোয়ালিটিকে ইম্প্রুভ করে, কিন্তু কোয়ালিটিকে যদি ইম্প্রুভ করতে না পারে তাহলে সেটাকে কোনো ক্ষতি সাধন করবে না, কোয়ালিটিকে ডিটারিওরেট করবে না। যেমন কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এক্সেসিভ অ্যামাউন্ট অফ ম্যাঙ্গানিজ ইনক্রিজেস ইল্ড অফ ওট, বাট দ্যাট ওট মে কজ এ স্টেরিলিটি ইন ক্যাটল। তো তোমার এখানে যখন ম্যাঙ্গানিজ যদি আমরা এক্সেস দিয়ে দিই তাহলে সে ইল্ড বাড়াচ্ছে আমাকে, আমি কিন্তু আলটিমেটলি দেখছি আমি ইল বাড়ছে, ফলে আমরা ফার্মাররা হয়তো আমরা কি করব, যে ম্যাঙ্গানিজ দিলে যেহেতু উটের ইল বাড়ছে তার মানে আমি বেশি করে ম্যাঙ্গানিজ অ্যাপ্লাই করবো সয়েলে, কিন্তু এই উট যদি তোমার কি করে ক্যাটেল যদি খায় তাহলে তাদের স্টেরিলিটি বাড়ছে, ফলে আমি অবশ্যই চাবো না যে আমার লাইফ স্টকের ক্ষতি করার জন্য। সো তোমার এরকম ঠিক একইভাবে সিমিলারলি এক্সেসিভ অ্যাপ্লিকেশন অফ ম্যাঙ্গানিজ মে রিডিউস ভিটামিন সি কন্টেন্ট ইন ব্রাসেলস স্প্রাউট, so basil sprout e vitamin c content komaye dey, so yield must never be obtained at the expense of biological quality, therefore the primary aim of fertilizer application must be to improve biological quality which takes priority over yield. so kokono kokono khetre amra idanin kokono na bortoman juge amra kintu yield er chekeo tomar amra quality ke beshi tomar amra beshi pradhanno dicchi, এই জন্য বিভিন্ন জায়গায় ইদানিং দেখো যে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর কি বলছে অনলাইন মার্কেটিং চ্যানেল ডেভেলপ করেছে এবং সবাই কিন্তু বলে যে আমি সেফ ফুড সাপ্লাই করছি, সেফ ফুড। এখন সেফ ফুডটা কিন্তু আমাদের এখন সবচেয়ে বেশি আমাদের দেশে, আমরা কিন্তু ফুড প্রোডাকশনের দিক দিয়ে আমরা সাফিসিয়েন্ট হয়ে গেছি, সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট এখনো হয়নি, আমরা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি না, আমরা যতই বলি যে আমরা সেফ ফুড সাপ্লাই দিচ্ছি সেফ ফুড, আসলে কিন্তু সেফ না সব ক্ষেত্রে। তুমি শুধু পেস্টিসাইড না দেওয়া জমিতে, আমরা শুধু ভাবি যে পেস্টিসাইড জমিতে দেই নাই তার মানে প্রোডাক্টটা খুব ভালো, এটা সেফ, শুধু পেস্টিসাইড না দেওয়াতে কিন্তু শুধু সেফ হয় না। আমরা এতক্ষণ দেখলাম যে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তোমার কিন্তু এটা হতে পারে। সো এই জন্য তোমার প্রত্যেকটা ফার্টিলাইজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা তোমার লকে তোমাকে কনসিডার করতে হবে। স্যার প্রথম লর কিন্তু একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ স্যার, আদৌ কি এভাবে প্ল্যান কতটা নিউট্রিয়েন্ট আপটেক করলো সয়েল থেকে এটাকে কাউন্ট করা সম্ভব, যেহেতু এখানে রাইস আছে, রাইস স্ট্র আছে, কিছু স্ট্র মানে ফিল্ডে থেকে যায়, তাহলে কি সবগুলা এভাবে কাউন্ট করা সম্ভব? হ্যাঁ সুন্দর প্রশ্নটা, তুমি ফিল্ডে যেটা থেকে যাচ্ছে যে রুটটা থেকে যাচ্ছে ফিল্ডে, তাই না? সেক্ষেত্রে ফিল্ডে থেকে যাওয়ার কারণে কিন্তু তুমি সেখানে কিন্তু কি হচ্ছে তোমার ওই রুটটা তো সয়েলেই থেকে যাচ্ছে, এটা নিউট্রিয়েন্টটা তো সয়েলেই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আসছে না তোমার ক্রপের সাথে। আমরা যখন অ্যানালাইসিস করছি যেটা হারভেস্ট করে নিয়ে আসছি সেটা শুধু আমরা দেখছি, যেটা হারভেস্ট। হ্যাঁ তুমি এখন তোমার প্রশ্নটা মানে যুক্তিযুক্ত, এই জন্য আরো একটু তুমি যে প্রশ্নটা যে আঙ্গিকে করছো আমি বুঝতে পেরেছি। ধরো আমাদের দেশে কি হয় যে রাইস, আই যে আমাদের ফিল্ডের কথাই বলো, রাইস আমরা কিছুটা গোড়া রেখে আমরা কিন্তু কেটে নিয়ে আসি, তাই না? জি স্যার। বা খড়টা রেখে কম্বাইন হারভেস্টারটা মারাই করে নিয়ে আসি, জি স্যার। তার মানে আমি শুধু গ্রেনটা নিয়ে আসছি, তাই না? শুধু গ্রেনের যে নিউট্রিয়েন্টটা সেটা শুধু আমি মাইনিং করে নিয়ে আসছি, রেসিডিউটা তো জমিতেই রয়ে গেছে, তাই না? জি স্যার। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখা যায় আমাদের লোকাল লোকজন তারা জ্বালানির পারপাসের জন্য সব খড় নিয়ে চলে গেছে বাড়িতে, তাই না? তো সেটা করে অনেক সময়, আবার অনেক সময় পুড়ে উদ্যায় স্যার, পুড়িয়ে দিলে তো সে নিউট্রিয়েন্টটা ওখানে অ্যাড হচ্ছে, সেটা তো আবার জমি থেকে যাচ্ছে না, একটু ওয়াশ না হয়ে যায় রেসিডিউটা তো জমিতে অ্যাড হচ্ছে। কিন্তু যদি নিয়ে যায়
তাহলে সেটা তুমি ক্যালকুলেট করবা কিভাবে? সেটা সম্ভব না। জি স্যার, সম্ভব না। সো এই জন্যই তো বলছি যে আমাদের দেশে আসলে আমরা প্রপার ওয়েতে আমরা ম্যানেজ না করা, এটা শুধু আমাদের দেশে বা আমাদের ইন্ডিয়ান এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলিতে অনেকে জ্বালানি পারপাসে এইসব নিয়ে যায় রেসিডিউ জমি থেকে ইয়া থেকে, কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলিতে তো তা নেয় না। তারা জমিকে যেভাবে, জমি থেকে তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেয় যে তোমার, তোমরা জানো যে ডেভেলপ কান্ট্রিগুলিতে তোমার কি হয়, তারা ছোট ছোট খণ্ডনার জমি, অনেক বড় বড় জমি থাকে। অনেক সময় শুনেছো তোমরা হয়তো গল্প যে হেলিকপ্টারে করে যেতে হয় তার জমি, সম্পূর্ণ জমিটাকে দেখার জন্য এরকম। তো জাস্ট একটা এক্সাম্পল দেই ল্যান্ড ডিগ্রেডেশনের ক্ষেত্রে, আমরা বেলজিয়ামে আমি মাস্টার্স যখন করি তখন আমার একটা কোর্স ছিল ল্যান্ড ডিগ্রেডেশন। ওখানে তোমার ইয়ে ছিল যে একটা সয়েল নিয়ে গেল যে ইরোশন হয় প্রচুর সয়েলে। সো ইরোশন হওয়ার জন্য ওদের কি হয় যে ইরোশন কমানোর জন্য তাদের কি করেছে যে তাদের জমিগুলি আসলে সরকারের থাকে, সরকার থেকে লিজ নেয় তারা, ফার্মাররা, বড় বড় ফার্মাররা। আমাদের মতো এরকম যে আমাদের নিজস্ব জমি আছে, আমাদের এরকম না, তাদের হলো গভর্নমেন্টের সব। তো গভর্নমেন্ট প্রপার্টিটা তাদেরকে লিজ নিতে হয়। তো লিজ নিয়ে তারা চাষাবাদ করে, ধরো যে হেক্টরের পর হেক্টর জমি তারা একজন ফার্মারের এরকম। তো জমিতে তাদের কিছু ক্রাইটেরিয়া ফিক্স করে দেয়, এবং জমি ওই বেলজিয়ামের যেটা দেখেছিলাম যে আনরুলেটেড ল্যান্ড, ফলে তোমার উঁচু নিচু জমি, একদম প্লেইন ল্যান্ড না আমাদের মতো। ফলে তাদের কি হয় যে বৃষ্টি হলে বা ইরিগেশন দিলে যে ইরোশন হয়, ইরোশন কন্ট্রোলের জন্য তারা কিছু ক্রাইটেরিয়া ফিক্সড করে দেয়। যখন সেই লিস্টটা দেয় গভর্নমেন্ট, তখন বলে দেয় যে জমি থেকে ইরোশন হতে পারবে না, জমিতে জমিতে অর্গানিক ম্যাটার অ্যাড করতে হবে, জমির সারাউন্ডিং এ তোমার এই যে নিউট্রিয়েন্ট, তোমার কি বলে তোমার যে আমরা নাইট্রোজেনের একটা ছবি দেখাছিলাম যে তোমার ইউরিয়া জমি থেকে লিচা উঠে ক্যানেলে যাচ্ছে, তারপর সেখানে ইউট্রিফিকেশন হচ্ছে, এগুলি হওয়া যাবে না। তো সেক্ষেত্রে কি হয় তারা বাফার জোন তৈরি করে জমির পাশ দিয়ে, আবার একটা বর্ডার দিয়ে একটা ওয়াইড স্প্লিটে তারা তোমার স্ট্রিপকে তারা তোমার গ্রাস বা অন্য কিছু দিয়ে লাগায়, যাতে করে নিউট্রিয়েন্টটা জমির বাহিরে না যেতে পারে, ওখানেই যাতে এটা ক্যাচ আপ হয়ে যায় সাইডের ক্রপগুলি দ্বারা। আরেকটা কি করে, যেদিকে ওয়াটার চ্যানেলটা ধরো যে ওয়াটার জমি থেকে পানিটা যেদিকে নামবে সেখানে মেশিন ফিট করে দেওয়া আছে বিভিন্ন জায়গায়, তোমার ওই মেশিন থেকে রিডিং দেয় তোমার সয়েলটা, যখন পানিটা যখন পাস হবে পানির মধ্যে যদি তোমার সয়েল সাসপেনশন থাকে, জমি ইরুডেট হয়ে আসে সয়েলটা, তাহলে কি পরিমাণ সয়েল জমি থেকে মেশিনের মাধ্যমে, কোন মানুষ নাই গেছে অটোমেটিক মেশিনে, এবং ওই রিডিং দেখে পরবর্তী ইরোশন হয়েছে বা নিউট্রিয়েন্ট ইরোশন হয়েছে এটা কি তাদের যে লিমিট ধরা আছে লিমিটের বেশি, এবং সেক্ষেত্রে সে পরবর্তীতে আর কোনো লিজ পাবে না। তাহলে কি হচ্ছে, সে কিন্তু অর্গানিক ম্যাটার অ্যাড করতে হচ্ছে, কারণ সয়েল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা নিউট্রিয়েন্ট যাতে লস না হয় সেই ব্যবস্থা তাকে করতে হচ্ছে ফার্মারদের। কিন্তু আমাদের দেশে কি তা হয় না? স্যার হয় না। হ্যাঁ, তো এটাই আর কি আসলে ল গুলি সবগুলি যে আমাদের দেশে আমাদের ওয়েতে আমরা আসলে এখন পর্যন্ত আমরা একদম 100% আমরা মেনটেন করতে পারবো না, কারণ আমাদের দেশে তো ফার্মাররা কিন্তু কোনোভাবেই ফার্টিলাইজার কোনোদিনই তারা মেপে দেয় না। তুমি আমাদের এগ্রোনমি ফিল্ড থেকে এক্সপেরিমেন্ট করতে যাও, তুমি তুমি তো নিজে দাঁড়ায় না থাকো, লেবাররা বলবে আরে স্যার এটা দিয়ে দিবে, আমাদের চোখের আন্দাজ আছে এতটুকু, 100 গ্রাম এতটুকু লাগে, 100 গ্রাম সে কিন্তু বেশি দিচ্ছে, সে কিন্তু তুমি মাইপা দিচ্ছে না, বা তুমিও যখন দিচ্ছ আমরা সয়েল অ্যানালাইসিস করে দিচ্ছি না, ফিল্ডে যখন এক্সপেরিমেন্ট হয় আমরা ইভেন এক্সপেরিমেন্টাল ফিল্ডে আমরা দিতে পারছি না, কারণ আমাদের ওইরকম কি বলে নাই যে আমাদের এই যে এটার জন্য যে কস্ট তোমার যেটা ধরা থাকে যে কস্ট তোমার খরচ হবে সেটা কিন্তু আমাদের নাই, আমাদের ওই ধরনের ফেসিলিটিস নাই। হ্যাঁ, তো এই আমাদের, আমরা নেক্সট ক্লাসে তোমাদের খুব সুন্দর সুন্দর প্রশ্ন করো, আমার খুব ভালো লাগে, তো এরকম খুব লাইভ লাগে তোমাদের ক্লাসটা, আমার মনে হয় যে আমার খুবই ভালো লাগছে তোমাদের ক্লাস নিতে, যেটা এর আগে যত আমি ক্লাস নিয়েছি এত লাইভ আমি কখনো মানে আমি দেখি না ছাত্ররা প্রশ্ন করতে, তো আমার এটা খুব ভালো লাগে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আগামী ক্লাসে আমরা বাকিটা নিয়ে আলোচনা করবো, আর আজকের জন্য কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে